শ্রীলঙ্কার কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। আর এই হোয়াইট ওয়াশের ফলে বিশাল ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেট। একটা সিরিজে সবকিছু বদলে দিল বাংলাদেশের ক্রিকেট দলের প্লেয়ার থেকে শুরু করে অনেক কিছুতে আসছে পরিবর্তন। তবে সবথেকে বড় বিষয়, শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচেও লড়াই করতে পারেনি টাইগাররা। প্রত্যেকটা ম্যাচ হেরেছে বিশাল ব্যবধানে, সেজন্য হতে হয়েছে হোয়াইট ওয়াশ। আর এই হোয়াইট ওয়াশের ফলে আইসিসি থেকে বিশাল দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিং এ কিছুটা অবনতি টাইগারদের এবং শ্রীলঙ্কা উঠে গেল র্যাঙ্কিং এর কিছুটা উপরে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল আইসিসি র্যাঙ্কিং এ 7 নম্বর অবস্থানে ছিল আর শ্রীলঙ্কা ছিল 8 নম্বরে। তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 90 এবং শ্রীলঙ্কা ছিল 78। তবে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশে বাংলাদেশ 7 নম্বরে আছে। তবে কমে গেছে রেটিং, বাংলাদেশের রেটিং এখন 86। শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার ফলে 4 রেটিং কমেছে বাংলাদেশের, যেটি খুবই ক্ষতি বাংলাদেশের জন্য। কারণটা, রেটিং বেড়েছে শ্রীলঙ্কা 78 রেটিং থেকে শ্রীলঙ্কার বর্তমান রেটিং এখন 82 আর বাংলাদেশের 86। সেজন্য আর একটা দুটো ম্যাচ হারলেই আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এ 8 নম্বরে চলে আসতে হবে বাংলাদেশকে, আর শ্রীলঙ্কা চলে আসবে 7 নম্বরে। তবে সিরিজে একটা ম্যাচ জিতলে অবশ্য এতটা পরিবর্তন হতো না, পরবর্তী সিরিজগুলোতে সব ম্যাচে জিততে হবে বাংলাদেশকে, তাহলে আইসিসি র্যাঙ্কিং ঠিক থাকবে টাইগারদের। আর যদি না জিততে পারে তাহলে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এর 8 নম্বরে চলে আসতে হবে টাইগারদের, আর শ্রীলঙ্কা চলে যাবে 7 নম্বরে। তো দর্শক বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আপনাদের কি মতামত? আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশকে 8 নম্বরে চলে আসবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।